ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, 8 পাশে নাইট গার্ড এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের আবেদনের লাস্ট ডেট 12 জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং রাজ্যের যে কোনো জেলা থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে টোটালটাই আপনাদের জানাবো এই যে 8 পাশে নাইট গার্ড এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করাতে চলেছে এবং কোথায় নিয়োগ করবে, কিভাবে নিয়োগ করবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ ডিটেলস। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে রয়েছে রাজ্যে অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সরকারি নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনস্থ উত্তর চব্বিশ পরগনা জেলার জুভেনাইলস জাস্টিন বোর্ডে। নিয়োগ করা হবে চুক্তিভিত্তিতে। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, সুতরাং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে প্রথম যে পদটি রয়েছে, অর্ডারলিস পদে আপনাদের নিয়োগ করতে চলেছে গ্রুপ ডি পদে। মোট শূন্য পদ 2টি, ইউআরদের 1টি, এসসিদের 1টি। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো আপনারা জানেন এসসি এসটি ওবিসিরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পায়, সেভাবে আপনারা বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা অন্তত অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও আবেদন করতে পারবেন, মানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস করে থাকলেও বা উচ্চ মাধ্যমিক বা আপনাদের বিএড করা থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। বেতন প্রতি মাসে 7,000 টাকা করে আপনাদের বেতন দেওয়া হবে। পরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে নাইট গার্ড গ্রুপ ডি পদে। ভ্যাকান্সি রয়েছে 1টি, মানে ইউআরদের মানে আনরিজার্ভ ক্যাটাগরিতেই এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীরা এখানে বয়সের ছাড় পাবেন, এসসি এসটি ওবিসিরা যেভাবে বয়সের ছাড় পায়। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অন্তত অষ্টম শ্রেণী পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বেতন মাসে 7,000 টাকা দেওয়া হবে। এরপর রয়েছে আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন www.north24parganar.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদনপত্র ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে সাথে সমস্ত নথিপত্রের জেরক্স কপি সংযুক্ত করে একটি মুখবন্ধ খামে উত্তর চব্বিশ পরগনা জেলার জুভেনাইল জাস্টিন বোর্ডের ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা দেওয়া যাবে সরাসরি হাতে অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। তো আপনারা যদি কেউ চান যে আপনারা এই যে জুভেনাইল জাস্টিন বোর্ডের ঠিকানায় আপনারা গিয়ে আপনারা আবেদনপত্র জমা দেবেন সেটাও পারবেন, অথবা যদি আপনারা চান পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে সেটাও আপনারা পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল যে জুভেনাইল জাস্টিন বোর্ডের যে অফিসিয়াল যে তাদের ঠিকানা, সেই ঠিকানাটি এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, গ্রাউন্ড ফ্লোর, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, পিন 700124। এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, অথবা অফিসিয়াল যে নোটিশ রয়েছে সেখানে আপনাদের আমি দেখিয়ে দেবো যে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। এবং এখানে আপনাদের আবেদন করা যাবে 12 জানুয়ারি 2021 বিকেল 5টা পর্যন্ত। তো অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আপনারা এখানে আবেদন করে দিতে পারেন। এরপরে সে আবেদনপত্রের সাথে কি কি নথি আপনাদের দিতে হবে, মানে কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে। 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, এই সমস্তর মধ্যে যে কোনো একটা আপনারা দিতে পারেন। যদি আপনাদের 2-3টে থাকে সেগুলো দিয়ে দেবেন এই সমস্তগুলো। জন্মের প্রমাণপত্র হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, উচ্চতর শিক্ষাগত যোগ্যতার সংশয়পত্র থাকলেও আবেদনযোগ্য কিন্তু হবে। এরপরে জাতিগত সংশয়পত্র, মানে এসসি এসটি ওবিসি যদি থাকে আপনাদের সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাদের এর সাথে জেরক্স করে আপনাদের প্রতিটা পেজে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, তারপরে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে যে ঠিকানাটা আমি দেখালাম। এরপর নিয়োগ প্রক্রিয়া হবে, দেখতে পাচ্ছেন, কেবল ইন্টারভিউর মাধ্যমে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আবেদনকারীর মোবাইল নম্বর অথবা ইমেল আইডিতে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউর দিন সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। তো যে সমস্ত আপনারা জেরক্স কপি পাঠাবেন ওখানে সেই সমস্ত কিন্তু অরিজিনাল কপি আপনাদের দেখাতে হবে এবং আপনাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি রয়েছি নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে একটা নোটিফিকেশন আপনারা দেখতে পাচ্ছেন 24/12/2020। এই যে পিডিএফটি রয়েছে পিডিএফের ওপরে ক্লিক করবেন। ক্লিক করলে একটা পিডিএফ আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে এবং সেই পিডিএফে আপনাদের সমস্ত ডিটেলসটা দেওয়া আছে। সেই পিডিএফটি সেম এরকম হবে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু টোটালটা দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি টোটালটা আপনাদের বাংলাতে বলে দিলাম। এর নিচের দিকে আপনারা একটা ফরম্যাট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার।
এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো আপনারা লাগাবেন, আপনার নাম দেবেন, আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের নাম, আপনার বাবার নাম, তারপর এখান থেকে আপনার পিনকোড এবং অ্যাড্রেসটা এখান থেকে টোটাল দিয়ে দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থ, আপনার 1/1/2021 সাল অনুযায়ী আপনার কত বয়স সেটা দেবেন, আপনি SC/ST OBC কিনা সেই ঘরে টিক দেবেন, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান দেবেন, তারপরে আপনি কোন ভাষা জানেন, কোন ল্যাঙ্গুয়েজ সেটা এখানে দিয়ে দেবেন। তো এই সমস্ত ডিটেলসগুলো সম্পূর্ণ দিয়ে দেবেন, তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, একটা ইমেল আইডি দেবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে এখানেও কিন্তু লেখা আছে, তারপর এখানে প্লেস দেবেন, ডেট দেবেন, এখানে সিগনেচার করবেন। সিগনেচার করার পরে কিন্তু এই ফর্মটি কিন্তু আপনাদের যে ঠিকানাটা আমি আপনাদের দেখালাম সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে, যে North 24 Paragon যে ওয়েবসাইট রয়েছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। তো এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনাদের, এই ঠিকানায় কিন্তু এই নোটিশটি পাঠিয়ে দিতে হবে এবং এটা প্রিন্ট আউট করে তারপরে ফিল আপ করে তার সাথে সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে, তাহলে আপনাদের এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল এইট পাশে আপনাদের কিন্তু একটা চাকরির ভ্যাকান্সি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে ভিডিও কমেন্ট বক্সে করবেন, আমরা হেল্প করার চেষ্টা করব।